নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে। প্রথমে আলোচনা করব আজকের পঞ্জিকা। আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে, অষ্টমী তিথি। সুতরাং আজকে আপনারা কিন্তু নারকেলের সেবন নিষিদ্ধ রাখুন, তা আপনাদের জন্য শুভ হবে। নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে থাকছে পুনর্বসু নক্ষত্র। আজ আপনারা বাঁশের বৃক্ষ পুজো করতে পারেন, প্রণাম করতে পারেন, জল দিতে পারেন, রোপণ করতে পারেন, তা আপনাদের জন্য শুভ হচ্ছে। করণ রয়েছে কৈলব করণ, পক্ষ কৃষ্ণপক্ষ, যোগ শিব যোগ। দিন আজ আপনাদের ক্ষেত্রে থাকছে শনিবার। রাহুকাল থাকবে আপনাদের ক্ষেত্রে সকালবেলা 8:27 থেকে 9:55 পর্যন্ত। এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য, মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করবেন, তা আপনাদের জন্য শুভ হবে। অমৃতকাল থাকবে আপনাদের ক্ষেত্রে দুপুরবেলা 2:21 থেকে 3:50 পর্যন্ত। এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। শুভ সময় থাকছে 6:58 থেকে 8:27 সকালবেলা। এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য শুরু করুন, তা আপনাদের ক্ষেত্রে ফায়দা দেবে। শুভ দিক আপনাদের ক্ষেত্রে পশ্চিম দিক। চলে যাব আলোচনায় আপনাদের সাথে রাশিফলের। আর রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজকেও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব। অর্থাৎ রাশিফলের প্রথম রাশি, প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি। আপনাদের স্বাস্থ্য ক্ষেত্রে ধীরে ধীরে উন্নতি এই সময়কাল যাবৎ দেখতে পাবেন। গুরুত্বপূর্ণ যে কাজগুলি রয়েছে, সেই কাজগুলি আজ আপনাদের ক্ষেত্রে শেষ হতে, কমপ্লিট হতে দেখতে পাবেন। কথা আজ আপনাদের ক্ষেত্রে বুঝে বলা উচিত। আজ সমস্যা আপনাদের ক্ষেত্রে যে বৃদ্ধি হচ্ছিল, সেই সমস্যা কিন্তু হতে পারে। সুতরাং বাক শক্তিতে লাগাম লাগান, তা আপনাদের জন্য শুভ হবে। শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 6। আলোচনা করব বৃষ রাশি। মানসিক চিন্তা আপনাদের ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি হতে পারে। নতুন কোনো কাজে আপনাদের ক্ষেত্রে সূচনা প্রাপ্তি ঘটতে পারে। অর্থনৈতিক লাভের যোগ আপনাদের ক্ষেত্রে এই সময়কাল যাবৎ তৈরি হতে দেখা যাচ্ছে। শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব মিথুন রাশি। পাওনা অর্থ উদ্ধারের সম্ভাবনা প্রবল থাকছে। পরিবারে কোনো মাঙ্গলিক কার্য, কোনো শুভ কার্য এই সময়কালে তৈরি হতে দেখা যাচ্ছে। পরিবারে কোনো সময় আপনাদের ক্ষেত্রে আজকে কাট দেখা যেতে পারে। শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 9। আলোচনা করব কর্কট রাশি। স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন, বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন। আপনারা আজ আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ বন্ধুর সাহায্য লাভ হতে পারে, যার মাধ্যম দিয়ে সমস্যার সমাধানের পথ খুঁজে বের করতে পারবেন। শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 9। আলোচনা করব সিংহ রাশি। স্বাস্থ্যের কিছু বিশেষ উন্নতি এই সময়কাল যাবৎ আপনাদের ক্ষেত্রে দেখা যাবে। সন্তানের ক্ষেত্রে কিছু বিশেষ উন্নতি এই সময়কালে হতে পারে। তাড়াহুড়ো করবেন না, তার মাধ্যম দিয়ে কর্মক্ষেত্রে কিছু বিশেষ সমস্যা এই সময়কালে তৈরি হতে দেখা যাবে। শুভ রং আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা 9। আলোচনা করব কন্যা রাশি। আজ আপনাদের গৃহে কোনো অতিথির আগমন ঘটতে দেখা যেতে পারে। থেমে থাকা যে কাজগুলি রয়েছে, সেই কাজগুলি গতি পেতে শুরু করবে। পারিবারিক সমস্যা থেকে এই সময়কালে আপনারা সমাধান পেতে দেখতে পাবেন। শুভ রং আপনাদের জন্য সবুজ এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব তুলা রাশি। পারিবারিক সমস্যা এই সময়কালে মিটে যাবে। আর্থিক সমস্যা আপনাদের ক্ষেত্রে কিন্তু মিটে যাবে। অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য আসবে। নতুন করা কোনো কাজ আপনাদের ক্ষেত্রে এই সময়কালে শুরু করতে দেখা যেতে পারে। শুভ রং আপনাদের জন্য নীল, শুভ সংখ্যা 5। আলোচনা করব বৃশ্চিক রাশি। আপনাদের ক্ষেত্রে ব্যর্থ চিন্তা করা থেকে আপনাদের বিরত রাখতে হবে। কোনো গুরুত্বপূর্ণ কাজ এই সময়কালে শেষ হতে পারে। সন্ধ্যের পরবর্তী সময়ে আপনাদের ক্ষেত্রে ধীরে ধীরে সময়ের পরিবর্তন আপনারা ঘটতে দেখতে পাবেন, এবং সময়ে যে জটিলতা আসছিল, সমস্যা আসছিল, সেগুলি দূর হতে দেখতে পাবেন। শুভ রং আপনাদের জন্য ব্রাউন কালার এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব ধনুরাশি। আর্থিক পক্ষ এই সময়কালে মজবুত হতে দেখতে পাবেন। কর্মক্ষেত্রে সফলতা লাভের সম্ভাবনা প্রবলভাবে তৈরি হতে দেখা যাচ্ছে। গাড়ি আজ আপনাদের ক্ষেত্রে সাবধানে অবশ্যই চালানো প্রয়োজন। শুভ রং আপনাদের জন্য পার্পল কালার এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব মকর রাশি। স্বাস্থ্য আপনাদের ক্ষেত্রে যেন ঠিক থাকে, সেদিকে বিশেষ ধ্যান দিন। স্বাস্থ্য মোটের উপর আপনাদের ক্ষেত্রে ধীরে ধীরে ঠিক হতে দেখতে পাবেন। অফিসে কিছু বিশেষ সমস্যা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি হতে পারে, সেদিকে খেয়াল রাখা উচিত।
আপনাদের ক্ষেত্রে কাজের চাপ এই সময়কালে ভীষণভাবে বৃদ্ধি পাবে। কাজ এই সময় মন দিয়ে করার চেষ্টা করুন, মনোযোগিতা হারাবেন না, তা আপনাদের ক্ষেত্রে কর্ম সম্বন্ধীয় বিশেষ সমস্যা নিয়ে আসতে পারে। শুভ রং আপনাদের জন্য হলুদ এবং শুভ সংখ্যা সাত আলোচনা করব কুম্ভ রাশি। আর্থিক লাভ আজ আপনাদের ক্ষেত্রে মিলতে চলেছে। আপনাদের ক্ষেত্রে এই সময়কালে স্বাস্থ্য সম্বন্ধীয় যে সমস্যা ছিল সেই সমস্যা মিটে যেতে দেখতে পাবেন। নতুন কোনো কাজের যোগাযোগ, নতুন কোনো কাজের সুযোগ এই সময়কালে আসতে দেখা যেতে পারে। শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা সাত আলোচনা করব মীন রাশি। কর্মক্ষেত্রে ব্যস্ততা বৃদ্ধি হতে পারে, স্বাস্থ্য সম্বন্ধীয় সমস্যা এই সময়কালে বৃদ্ধি পেতে পারে। পিতার সাহায্যের মাধ্যম দিয়ে আপনারা আপনাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে আসা সমস্যাগুলিকে এই সময়কালে দূর করতে পারবেন। শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা নয়। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যেক দিনকার মতো রাশিফল যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো, সুন্দর থাকুন। আজকের মতো এই পর্যন্তই, আগামী পর্বে দেখা হবে। নমস্কার।